কালকে রাতে কালকে এখানে আমি বিছানায় শুয়েছিলাম তা পৌনে একটা হবে তখন দেখলাম ঝট ঝমঝমঝম করে পড়ছে এই ঘরটায় তাহলে কিছু ঢুকেছে কিন্তু বলছে না কোলাপ সিভিল গেট দেওয়া আছে তারপর তাহলে জানলা ভাঙলো নাকি জানলায় কাঁচ ফাঁচ ভেঙে ঢুকলো দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম মিনিট পনেরো কুড়ি দিয়ে দেখলাম না এবার উপরে উঠে যাই একটা লাঠি নিয়ে গেলাম কোলার গেটটা খুলে দিয়ে গিয়ে দেখলাম না কোথাও কিছু টিভিভি কিছুই ভাঙে নিত। তখন দেখলাম ওই ঘরটায় ঢুকে দেখছি যে তিনটে জানলারই কাজগুনি এক একটা জানলার দু তিনটে চারটে করে ভাঙা আর গোটা ঘরে কাঁচে ভর্তি আর এত বড় বড় ইট আর পাথর দেখলাম পরে রয়েছে তারপর চলে এলাম দেখলাম তাহলে উপরে কেউ ওঠেনি ওই ওই সব করেছে দিয়ে এখানে এসে দেখলাম খুলে বাইরে দেখলে বোতলে ভর্তি একবারে সব ভাঙা বোতল পাথর ইট এইসব কিন্তু এই জানলাটা আমার খোলা ছিল এটা দিয়ে কিছু করেনি কারা করেছে এই ঘটনাটা ঘটনাটা বিজেপি কদিন এসে ইয়ে আমি থাকাকালীনই এসেছে একদিন দশ জন একদিন পনেরো জন এরকম আসছে মাঝে মাঝে দেখে নেবো ইয়ে করবো এইসব দিয়ে ছিল এটা গতকাল রাত্রে বিশ্বকাপে খেলা ছিল বিশ্বকাপ খেলা দেখার পর আমি শুনলাম হঠাৎ পৌন একটা এরকম সময় দেখলাম বাড়ির সামনে বিকট চিৎকার চাচামেচি বেশ কিছুদিন ধরেই বিজেপির কিছু ছেলে বাড়ির সামনে চিৎকার চাঁচামেচি করছিল আমি কোনো প্রতিবাদ করিনি কারণ তাদের মনে হয়েছে যদি চিৎকার চাঁচামেচি করে জয় শ্রীরাম বলে তারা যদি আনন্দ উৎসব করে মনে করে যে বাংলার জনগণ তাদের পক্ষে চলে গেছে তারা সেটা ভাবতেই পারে কিন্তু গতকাল রাতে দেখলাম যে শেখ আলীর নেতৃত্বে জনাদশেক দুষ্কৃতি আমার বাড়িতে ব্যাপক ঘরে তাণ্ডব করেছেন যে আমার বাড়ির সমস্ত জানলার কাঁচগুলোকে ভেঙে দেওয়া হয়েছে অন্তত কুড়ি থেকে তিরিশটা বিয়ারের বোতল আমার বাড়ির মধ্যে মারা হয়েছে হ্যাঁ যেগুলোকে আমি সকালবেলা আবার পরিষ্কার করে ফেলেছি একটা জায়গায় জড়ো করে রেখেছি সেটাও আপনি দেখলেন আর ব্যাপক হারে একটা সন্ত্রাস তারা ভাবছে যে জোর করে বাংলার বুকে আমার মতো ছেলেকে অন্য আমার মতো ছেলেকে দিক অন্য কিছু বলাবে কিন্তু আমি খুব দায়হীন ভাষায় আপনাকে বলছি আমি গোলকান্টুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভবদান উনিশশো সাল থেকে আমি তৃণমূল কংগ্রেস করি সিপিএমের দ্বারা অত্যাচারিত হয়েছিলাম বাড়ি ছাড়া ছিলাম সিপিএমেরই কিছু দুষ্কৃতি আবার সে বিজেপির দলে ঢুকে সেই একইভাবে অত্যাচারের কায়দা শুরু করেছে তারা ভাবছে যে অত্যাচারের মধ্য দিয়ে তারা এই এলাকার ক্ষমতা দখল করবে কিন্তু আমাদিকে আমরা যারা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদিকে দিয়ে কোনো দিনই তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কিছু বলানো যাবে না আমি আবার আপনার সামনে বলছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস এর আগে তো বৈকুণ্ঠপুরে এক গ্রাম পঞ্চায়েতটা দখল করতে চাইছিল বিজেপি হ্যাঁ সেটা বিজেপি কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলন করেছিল সেখানে বলেছিল নাকি বৈকণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে এসছে সেই সাংবাদিক সম্মেলনে হয়তো আপনারাও উপস্থিত ছিলেন পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সদস্যদিকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তারা আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে সেই চিত্রও গতকাল সংগঠিত হয়েছে গতকাল আমাদের ব্লকের মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের লোকজন সদস্য যাদেরকে বলা হয়েছিল বিজেপিতে চলে গেছে তারা আবার তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে উপস্থিত ছিল গতকালের এই ঘটনার পর থেকেই তাদের মনে হয়েছে যে জয়দেব ব্যানার্জির নেতৃত্বে বৈকণ্ঠপুর এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস অটুট আছে তাই জয়দেব ব্যানার্জিকে সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে ধৃত সন্তুষ্ট করতে হবে কিন্তু জয়দেব ব্যানার্জি দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের একজন প্রতীক বৈকান্টপুর এক নম্বর অঞ্চলে জয়দেব ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করেছে উনিশশো সাল থেকে ভবিষ্যতেও তৃণমূল কংগ্রেসই করবে